দুনিয়াবি বালা মুসিবত দুই কারণে আসে, কয় কারণে? দুনিয়াবি বালা মুসিবত কয় কারণে আসতে পারে? দুই কারণে দুনিয়াবি বালা মুসিবত আসতে পারে। এক, আপনি সাদকা দেন না, দান করেন না। কি করেন না? দান করেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে বখিলের সম্পদ আল্লাহ মানতের মাধ্যমে বের করে নেয়, মানে বিপদ আপদের মাধ্যমে আল্লাহ কৃপণের সম্পদ বের করে নেয়। এটা আল্লাহর পৃথিবী পরিচালনায় আল্লাহর নীতি। আর একটা কারণ হচ্ছে, আপনি সাদকা করেন, আপনার আমল আখলাক সব ঠিক আছে, কিন্তু আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছেন। পরীক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর বিপদ পাঠান। তো আমরা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াতের ক্ষেত্রে যে বিধানগুলো দিয়েছেন, আল্লাহর রাসূলের মধ্যে যে স্বভাবগুলো দেখা যায়, সেটা হচ্ছে মানুষের সাথে ভালো ব্যবহারের মাধ্যমে দাওয়াতি কাজ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলব লানফাদু মিন হাওলিক। হে আল্লাহর রাসূল, আল্লাহর দয়া এবং রহমত যে আপনার ব্যবহার ভালো, আপনার ব্যবহার যদি ভালো না হতো, আপনার ব্যবহার যদি কর্কশ কঠিন ও কঠোর হতো, তাহলে মানুষ আপনার দাওয়াত গ্রহণ করত না। এটা আল্লাহ স্বয়ং বলে দিয়েছেন। অতএব দাওয়াতি মাঠে বিপ্লব আনার জন্য আমাদের ব্যবহার কি করতে হবে? ভালো করতে হবে। অন্তর থেকে বিদ্বেষ, হিংসা এবং অহংকার ছুড়ে ফেলে দিতে হবে। দাওয়াতি মাঠের দ্বিতীয় বাধা, দাওয়াতকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করা। কিসের মধ্যে সীমাবদ্ধ করা? অনুষ্ঠানের মধ্যে। যারা হাঁটাহাঁটি চলাচল করতেছেন, এই যে ভাই, এই যে ওই ভাই, কি করতেছেন আপনি, কি করতেছেন, বসেন। তারপর ওই যে ওই ভাই, তুমি কি করো, বসো। এত চলাফেরা করার তো প্রয়োজন নাই। মাঠের মধ্যে এসে গেছেন, বের হওয়ার প্রয়োজন নাই। আর যদি বের হয়ে যেতে চান, তাহলে আর আসার প্রয়োজন নাই। সম্মানিত উপস্থিতি, যে কোনো ধর্ম, যে কোনো আদর্শকে যদি আপনি নষ্ট করতে চান, ধ্বংস করতে চান, তাহলে সে আদর্শকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। যেমন কথার কথা আমি মনে মনে ভাবলাম যে আমি হিন্দু ধর্মটাকে নষ্ট করে দিব, তাহলে আমার কাজ হচ্ছে হিন্দু ধর্মের যাবতীয় কৃষ্টি কালচারকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেওয়া। যে শুধু দুর্গাপূজার দিন হিন্দু ভাইয়েরা আসবে, আর দুর্গাপূজা যেই দিন শেষ হয়ে যাবে, তারপরে আর কোনো নামগন্ধ নাই। আমি যদি মনে করি খ্রিস্টান ধর্মকে শেষ করে দেব, তাহলে খ্রিস্টান ধর্মকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। শুধু বড় দিন, যেই দিন ঈসা আলাইহিস সালাতের জন্মদিন, সেই দিন শুধু সবাই গির্জায় আসবে, আর বাকি বছরের 365 দিন কারো কোনো খোঁজ খবর নাই। ইসলামকেও যদি ধ্বংস করতে চান, তো ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দেন। খালি শবে বরাতের দিন মসজিদ মুসল্লিতে ভর্তি, শবে বরাত শেষ, ফজরের সালাতে মুসল্লি নাই। খালি টুঙ্গির তাবলিগ ইজতেমা একসাথে হাত তুলে দোয়া করে নিল সারা দেশ, সারা ঢাকার মানুষ, আর টুঙ্গির তাবলিগ ইজতেমা শেষ, দোয়াও শেষ, নামাজও শেষ, সবই শেষ। শুধু ঈদে মিলাদুন্নবীর দিন জশ্নে জুলুস বের হবে, ট্রাকের পিঠে সবাই উঠবে, আর আল্লাহর নবীর সাথে বেয়াদবি করবে। কিভাবে বেয়াদবি করবে? বলবে ইয়ানাবি সালাম আলাইকা। এই যে ইয়ানাবি বলল, এই ইয়ানাবির মধ্যে বেয়াদবি আছে। আরবি ভাষার দৃষ্টিকোণে এটা বেয়াদবি। আপনারা তাশাহুদ মুখস্থ আছে আপনাদের? তাশাহুদের মধ্যে কি আছে, আইয়ুহান নবী না ইয়ানাবি? আইয়ুহান নবী মানে কি? আল্লাহ তো বলতে পারতেন ইয়ানাবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলতেছে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক। হে নবী, আপনি আপনার স্ত্রী এবং মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন, তারা যেন পর্দা করে। তো আমি আপনাকে ডাকলাম যে এ আব্দুল্লাহ, এ আহমদ, এই মোহাম্মদ, এটা হলো ইয়ানাবি। আর আমি আপনাকে ডাকলাম এই মুহূর্তে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এই যে নামের আগে শায়খটা লাগানো হলো, এই যে এখন বললাম যে জনাব অমুক, জনাব আব্দুল্লাহ ফারুক সাহেব, এই যে জনাব লাগানো হলো, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় লাগানো হলো, মাননীয় বিচারপতি মহামান্য বিচারপতি মহামান্য লাগানো হলো, এটা হচ্ছে তাদের জন্য সম্মান।
কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু তাআলা তার সব নবীকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম, ইয়া জাকারিয়া, সব নবীকে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনের নাম ধরে ডেকেছেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, হে জাকারিয়া, হে ইব্রাহিম। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে, তখন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নবী, ওহে সম্মানিত নবী, ওহে মহামান্য নবী, ওহে মহান নবী, ওহে মাননীয় নবী। আল্লাহু আকবার। আল্লাহ তার রাসূলের সাথে আদব রক্ষা করেছেন, আর এই বেয়াদবগুলো নাকি আল্লাহর রাসূলকে ভালোবাসে আর রাস্তায় বের হয়ে বলে ইয়া নবী। সম্মানিত উপস্থিতি, তো আমরা বলছিলাম যে ইসলামকে যদি নষ্ট করতে চান তো কি করতে হবে? ইসলামকে অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ করে দিতে হবে। ঈদে মিলাদুন্নবীর দিন সব ট্রাকে চড়ে বের হবে, আর বাকি 365 দিন নামাজ, কালাম, ইবাদত, দরুদের কোনো খোঁজ খবর নাই। ঠিক দাওয়াতকে যদি ধ্বংস করতে চান তাহলে দাওয়াতকে কি করতে হবে? কিসের মধ্যে সীমাবদ্ধ করতে হবে? অনুষ্ঠানের মধ্যে। আজকে যারা এই জালসার আয়োজন করেছেন, যারা এখানে বক্তব্য দিতে এসেছেন মেহমান, আমিও তাদের একজন, আর যারা এখানে শুনতে এসেছেন, তারা কয়জন এই অনুষ্ঠানের বাইরে দাওয়াতি কাজ করেন? এরকম অনুষ্ঠান ছাড়া যে 5টা মানুষ এক জায়গায় হলো, কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের অমুক জায়গায় আজকে অনুষ্ঠান আছে, আপনারা সবাই বিকেল 4টার সময় আসবেন, অমুক মাদানী সাহেব উপস্থিত হবে, সবাই এখানে উপস্থিত হলো, মাদানী সাহেব উপস্থিত হলো, মাদানী সাহেব সেখানে বক্তব্য দিল, দাওয়াত দিল, আপনারা সবাই দাওয়াত শুনে চলে গেলেন। এবার মাদানী সাহেব যখন বাসে উঠতেছে, তখন পাশের জন যে সিগারেট খায়, বাসে যে গান চলে, যে হোটেলে ঢুকতেছে সেই হোটেলে গান চলে, রুমমেট সালাত আদায় করে না, ফজরের সালাতে রুমমেট উঠে না, বাড়ির বাপমা ভাই বোন স্ত্রী ফজরের সালাতে উঠে না, আশেপাশের পাড়া প্রতিবেশী 31st নাইটের আয়োজন করতেছে যুবক ছেলে পেলে, কোনো খবর, কোনো প্রতিক্রিয়া, কোনো দাওয়াতি কাজ নাই, সে অপেক্ষায় বসে আছে আবার কোন দিন অনুষ্ঠান হবে, সে অনুষ্ঠানে যাব, আবার দাওয়াতি কাজ করব। এটা হলো দাওয়াতকে হত্যা করা। এটা কি? দাওয়াতকে হত্যা করা। এই জন্য দাওয়াতি মাঠের সামাজিক বিপ্লব নাই, শুধু ফেসবুকের লাইভ, ইউটিউবের ভিডিও, আর এই অনুষ্ঠান, জালসা, সম্মেলন, প্রদর্শনী, বাস 4-5টা বাস, 10-15টা 20টা বাস, কয়টা বাস আসলো, কত জনসমাবেশ হলো, কতজন ভিডিওটা লাইভ দেখলো, কতজন ইউটিউবে ভিউ হলো, কত লাখ দর্শক হলো, ব্যাস এই নিয়ে ব্যস্ত। যেন সিনেমার মাঠ যেরকম, মুভির মাঠ যেরকম, যে এখন কোন মুভিটা টপ হিট চলতেছে, কোন মুভির দর্শক এখন কত, কোন সিনেমার হলে কেমন ভিড় চলতেছে, তো কোন বক্তার মাঠে এখন কত লোক উপস্থিত হচ্ছে, আর কার ভিডিওর কত ভিউ হচ্ছে, ব্যাস এর মধ্যে দাওয়াত সীমাবদ্ধ। এর মাধ্যমে দাওয়াতকে কি করা হয়েছে? হত্যা করা হয়েছে। কিয়ামতের মাঠে জবাব দিতে হবে। এর জন্য কিয়ামতের মাঠে কি করতে হবে? জবাব দিতে হবে। দাওয়াতকে এই অনুষ্ঠানের শিকল ভেঙে বাইরে নিয়ে আসতে হবে। অনুষ্ঠানের এই জিঞ্জিরের মধ্যে দাওয়াতকে যে বন্দী করা হয়েছে, এই বন্দিশালাকে ভেঙে টুকরো টুকরো করতে হবে। দাওয়াতকে সমাজে চলমান করতে হবে। কিভাবে সমাজে চলমান হবে? আরে এখানে যখন ঘোষণা দেওয়া হয়েছে যে কসবা তাওহীদ ফাউন্ডেশন থেকে আয়োজন করা হয়েছে, তখন তারাই উপস্থিত হবে যারা আমাদেরকে চিনে, যারা মোটামুটি দুই এক অক্ত সালাত আদায় করে, যাদের মুখে মোটামুটি দাড়ি আছে, যারা মোটামুটি শিরক বিদাত থেকে মুক্ত, তারাই উপস্থিত হবে, ইল্লা মাশাআল্লাহ, আগ্রহ নিয়ে দুই একজন আশপাশ থেকে উপস্থিত হতে পারে, কথা মনে বুঝাতে পারে। কিন্তু পাশেই যে 31st নাইটের আয়োজন চলতেছে, গানের আওয়াজ পাওয়া যাচ্ছে, তো আমার আর আপনার কি জিম্মেদারি নয় যে আমরা পায়ে হেঁটে সেখানে যাব এবং তাদেরকে বলবো যে আমাকে 2টা মিনিট সময় দেন, আপনাদের সাথে 5টা মিনিট কথা আছে, 5টা মিনিট তাদের সামনে দাওয়াতি কাজ করবো। এক জায়গায় তাসের খেলার আড্ডা চলতেছে, সেখানে যাব, তাদেরকে বলবো বাবারা 2টা মিনিট সময় দাও, 5টা মিনিট কথা বলবো, সেখানে 5টা মিনিট দাঁড়িয়ে কথা বলবো। এক জায়গায় গানের আসর চলতেছে, একটা যুবক আমার পাড়া প্রতিবেশী সালাত আদায় করে না, তাকে পার্সোনালি ধরে বলবো যে বাবা তোমার সাথে আমার 5 মিনিট কথা আছে, এই এই কথা। এর নাম হলো দাওয়াতকে বন্দিশালা থেকে মুক্ত করা, দাওয়াতকে চলমান করা। যখন দাওয়াত এরকম চলমান হবে, সবাই উপস্থিত, প্রত্যেক মুসলিমের দায়িত্ব হচ্ছে দাওয়াতি কাজ করা।
এটা প্রত্যেক মুসলমানের দায়িত্ব। কোনো মুসলমান দাওয়াতি কাজ ছাড়া থাকতে পারবে না, অসম্ভব। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নির্দেশ দেওয়ার জন্য জনসমাজের মধ্যে থেকে আল্লাহ বাছাই করেছেন, আল্লাহ নিযুক্ত করেছেন। অতএব তোমাদেরকে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজে বাধা দিতে হবে 24 ঘন্টা সর্বদা।